বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজারো উৎসুক জনতার মাঝে একটি ছবি নজর কেড়েছে সবার। একটি ছোট্ট শিশু ফায়ার সার্ভিসের ফাটা পাইপ দিয়ে বের হয়ে যাওয়া পানি আটকে রাখার চেষ্টা করছে। শিশুটির চোখে মুখে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা। 28 মার্চ বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শিশুটির ছবি। 29 মার্চ শুক্রবার দুপুরে বনানীর এফআর টাওয়ারের সামনে আবার এসেছিল শিশুটি। এ সময় জানা যায় তার নাম মোহাম্মদ নাঈম ইসলাম। করাইল বস্তিতে বাবা মা ও এক বোনের সঙ্গে বসবাস তার। স্থানীয় আরবাম ইসলাম আনন্দ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সে। নাঈম বলে, আমার বাবা রুহুল আমিন বনানীতে ডাব বিক্রি করেন, তাই আগুনের খবর শুনে বনানীতে ছুটে আসি। আসার পর বীর ঠেলে নিজ তাড়নাতেই ফায়ার সার্ভিসের পাইপ ধরে অন্যদের সঙ্গে সহযোগিতার চেষ্টা করি। যখন দেখি একটি পানির পাইপ ফেটে তা থেকে পানি বের হয়ে যাচ্ছে, তখন পাশ থেকেই একটি পলিথিন কুড়িয়ে তা দিয়ে পাইপের ফাটা অংশটি চেপে ধরি। নাঈম আরও বলে, আমি কোনো ভয় পাইনি। ওই সময় আল্লাহর কাছে সবাই দোয়া করছিল, ভেতরের মানুষগুলো যেন বাঁচে। আমিও চাইছিলাম একটু সাহায্য করে যদি কাউকে বাঁচানো যায়। 28 মার্চ বৃহস্পতিবার দুপুর 12:55 দিকে বনানীর এফআর টাওয়ারের আগুনের সূত্রপাত হয়। এ অগ্নিকাণ্ডে 25 জনের প্রাণহানি হয়েছে। প্রায় 70 জনের উপর মানুষ দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।